হ্যালো বন্ধুরা, আজ 4ঠা সেপ্টেম্বর। আগের দিনগুলির মতো আজ ন্যাশনাল নিউট্রিশনাল উইকের চতুর্থ দিন। প্রথমেই জানাই, পুষ্টি সপ্তাহ উদযাপনের পাশাপাশি আমাদের লক্ষ্য এই পুরো মাস পুষ্টি মাস হিসাবে সকলের মধ্যে সচেতনতা প্রদান করা। আশা করি আপনারাও সকলের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের এই চেষ্টাকে সফল করবেন। আমরা মহারাজা ধীরাজ উদয়চাঁদ মহিলা মহাবিদ্যালয়ের পুষ্টি বিভাগের দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের ছাত্রীরা পুষ্টি সপ্তাহের বিষয়গুলি মাথায় রেখে সচেতনতামূলক আলোচনা নিয়ে আজও চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের টপিক হলো ইনসমনিয়া অ্যান্ড রেসলেসনেস। প্রথম দিনে আমরা জেনেছি জলবাহিত এবং খাদ্যবাহিত রোগ সম্পর্কে। দ্বিতীয় দিনে আমরা জেনেছি অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণের ধারণা, সুফল ইত্যাদি নিয়ে। এবং তৃতীয় দিনে আমরা জেনেছি এখনকার একটি গুরুত্বপূর্ণ বিষয়, ম্যাল নিউট্রিশন এবং ডিপ্রেশন নিয়ে। আজকালকার দিনের বেশিরভাগ মানুষেরই প্রায় রাতে ঘুম হয় না, অথবা অক্লান্ত পরিশ্রমের পর শরীরকে বিশ্রাম দেওয়ার প্রায় সুযোগই হয়ে ওঠে না। আজকের টপিকটি এর ওপরই রাখা হলো। ইনসমনিয়া বা অনিদ্রা। ইনসমনিয়া বা অনিদ্রা হলো একটি ঘুমের ত্রুটিজনিত ব্যাধি, যা বিভিন্ন ধরনের সমস্যায় হতে পারে, যেমন ঘুমাতে না পারা বা বারবার ঘুম ভেঙে যাওয়া। রোজদিনের এই ঘুমের ঘাটতির ফলে মানবদেহে শক্তির মাত্রা, কার্যক্ষমতা, স্বাস্থ্য, মেজাজ সকল বিষয়কেই প্রায় বিঘ্নিত করে তোলে। অনিদ্রার প্রকারভেদ। অনিদ্রা মূলত দুই প্রকারের হতে পারে, যেমন অ্যাকিউট ইনসমনিয়া বা স্বল্পমেয়াদী অনিদ্রা এবং ক্রনিক ইনসমনিয়া বা দীর্ঘস্থায়ী অনিদ্রা। অ্যাকিউট ইনসমনিয়া বা স্বল্পমেয়াদী অনিদ্রা হলো কয়েকদিন বা কিছু সপ্তাহের জন্য স্থায়ী। এটি মূলত মানসিক চাপ বা উদ্বেগের কারণে হয়ে থাকে। অপরদিকে ক্রনিক ইনসমনিয়া বা দীর্ঘস্থায়ী অনিদ্রা 3 মাস বা তার থেকে বেশি সময় ধরে স্থায়ী থাকে। সপ্তাহে কমপক্ষে 3 বার ঘুমের এই ধরনের সমস্যা লক্ষ্য করা যায়। অনিদ্রার ধরন। অনিদ্রা 2 ধরনের হতে পারে, যেমন প্রাইমারি ইনসমনিয়া অ্যান্ড সেকেন্ডারি ইনসমনিয়া। এছাড়াও বিভিন্ন ধরনের ইনসমনিয়ার কথা আমরা প্রায় শুনে থাকি, যেমন স্লিপ অন ইনসমনিয়া, অর্থাৎ ঘুমাতে না পারার সমস্যাকে বোঝায়। স্লিপ মেনটেনেন্স ইনসমনিয়া, অর্থাৎ রাতে ঘুমাতে সমস্যা হয় এবং বহু তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, এই ধরনের সমস্যাকে মেনলি বোঝায়। আবার মিক্সড ইনসমনিয়া মানে ঘুম একেবারেই না হওয়া বা সারা রাত না ঘুমাতে পারার সমস্যাকে বোঝায়। এছাড়াও আর এক ধরনের ইনসমনিয়া লক্ষ্য করা যায়, যেমন প্যারাডক্সিয়াল ইনসমনিয়া, অর্থাৎ আপনার ঘুম ঠিকমতো হলেও আপনার মনে হবে ঠিকমতো ঘুম হচ্ছে না, অর্থাৎ ঘুমের পরিমাণ খুবই কম হচ্ছে। পরিবেশ, শারীরবৃত্তীয় এবং মনস্তাত্ত্বিক বিষয়সহ অনিদ্রার বিকাশের কিছু বিশেষ অবদান রাখে, যার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি হলো উদ্বেগজনিত ব্যাধি, হতাশা, চাকরি, সম্পর্ক কিংবা আর্থিক সমস্যা। দ্বিতীয়ত, ক্যান্সারের মতো দীর্ঘস্থায়ী রোগ সংক্রান্ত চিন্তা। তৃতীয়ত, অস্বাস্থ্যকর জীবনযাপন, অতিরিক্ত শব্দ, আলো, অস্বস্তিকর বিছানা, তাপমাত্রা পরিবর্তন ইত্যাদি। এছাড়াও ডায়াবেটিস, ব্লাড সুগারের মতো জটিল রোগের ওষুধের কারণেও অনিদ্রা প্রায় হয়ে থাকে। অনিদ্রা পুরুষ নারী উভয়েরই হতে পারে, অথবা বয়স্ক শিশু সবার ক্ষেত্রে এর ঝুঁকি প্রায় লক্ষ্য করা যায়। একজন মহিলার মাসিক চক্রের সময় বা মেনোপজের সময় হরমোনের পরিবর্তন এবং গর্ভকালীন অবস্থায় এই অনিদ্রা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়। অপরদিকে একজন পুরুষ যদি দীর্ঘদিন ধরে অধিক পরিমাণে অ্যালকোহল গ্রহণ করেন কিংবা ঘুমাতে যাওয়ার আগে ধূমপান করেন, তাহলে তার অনিদ্রা ঝুঁকি বাড়ে। এবং বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে ডায়াবেটিস, ব্লাড সুগার, ওষুধ সেবনের ফলে অনেক সময় এই অনিদ্রাজনিত ত্রুটি অর্থাৎ ইনসমনিয়া দেখতে পাওয়া যায়। অনিদ্রার লক্ষণ। রাতে ঘুমাতে অসুবিধা, দিনের বেলায় ক্লান্তি অনুভব করা, খিটখিটে মেজাজ, স্মৃতিশক্তির সমস্যা ইত্যাদি প্রায় লক্ষ্য করা যায়। অনিদ্রার জটিলতা।
চিকিৎসা অবস্থায় স্ট্রোক, হাঁপানি, খিঁচুনি, উচ্চ রক্তচাপ, স্থূলতা, ডায়াবেটিক মেলিটাস, দুর্বল ইমিউন সিস্টেম, এই সকলের ঝুঁকি বাড়ে। মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে বিষণ্ণতা, উদ্বেগ ইত্যাদি হওয়ার ঝুঁকি বাড়ে এবং কর্মক্ষেত্রে, স্কুলে কর্মক্ষমতা হ্রাস পাওয়া, স্মৃতিশক্তি লোপ পাওয়ার ঝুঁকিও ক্রমশ ধীরে ধীরে বাড়তে থাকে। সকল রোগের মতো অনিদ্রা প্রতিকারেরও বিভিন্ন উপায় আছে। প্রথমত খাদ্য গ্রহণের মাধ্যমে, যেমন বিশেষ কিছু ধরনের খাদ্য এবং পানীয় গ্রহণের মাধ্যমে এই অনিদ্রা থেকে মুক্তি পাওয়া যায়। যেমন কিউই ফ্রুট, ভাত, চর্বিযুক্ত মাছ, মল্টেড মিল্ক, নাইট টাইম মিল্ক, লাল আঙুর, আখরোট, পেস্তা, কাজু, এই ধরনের ড্রাই ফ্রুটস অনিদ্রা প্রতিরোধে সাহায্য করে। এর পাশাপাশি রাতে ঘুমাতে যাওয়ার আগে ক্যাফিন, অ্যালকোহল ইত্যাদি এড়িয়ে চললে এবং নিকোটিন ব্যবহার বন্ধ করলে এর থেকে মুক্তি পাওয়া যায়। রাতে ঘুমাতে যাওয়ার পর ইলেকট্রনিক জিনিস যেমন মোবাইল ফোন, ল্যাপটপ ব্যবহার করা কমাতে হবে। নিয়মিত ব্যায়াম করতে হবে। ঘুমানোর ঘরটিকে ঘুমের উপযুক্ত করে তুলতে হবে। দিনের একটি নির্দিষ্ট সময় ধ্যান করতে হবে, এর ফলে ঘুমের উন্নতি ঘটবে। আকুপাঙ্কচার ইত্যাদি অনিদ্রাজনিত রোগের ক্ষেত্রে উপযোগী। বাড়িতে যদি কোনো পোষ্য থাকে তাকে নিয়ে হাঁটতে গেলে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং এর ফলে অনিদ্রা দূর হয়। ইত্যাদি করার মাধ্যমে আমরা খুব সহজেই অনিদ্রা থেকে মুক্তি পেতে পারি। আশা করি এতক্ষণে ইনসমনিয়া বা অনিদ্রা সম্পর্কে প্রত্যেকেরই একটা স্পষ্ট ধারণা হয়েছে। এবার জেনে নেওয়া যাক রেস্টলেসনেস সম্পর্কে। রেস্টলেসনেসকে বাংলায় আমরা বুঝি চরম অস্থিরতা, অর্থাৎ এটি একটি মারাত্মক রোগ না হলেও ডিপ্রেশন বা অনিদ্রাজনিত মারাত্মক রোগের একটি প্রকট উপসর্গ বলা যেতেই পারে। এখন আমরা বলতেই পারি যে অস্থিরতা যখন কোনো রোগই নয় তাহলে এত গুরুত্ব দেওয়ার কি আছে। কিন্তু বন্ধুরা, অস্থিরতা বা রেস্টলেসনেস এমন একটি উপসর্গ যা একাগ্র চিত্ত, আমাদের পড়াশোনা, দৃঢ় মনোবল, মানসিক ভারসাম্য, শরীর এবং মনের অবনতির জন্য একাই যথেষ্ট। তাহলে জেনে নেওয়া যাক অস্থিরতা উপসর্গের লক্ষণগুলি সম্পর্কে। প্রথমে বলা যায় হাইপার অ্যাক্টিভিটি বা অতিরিক্ত কাজ বা কাজের চাপের জন্য অনিদ্রা। দ্বিতীয়ত, উদ্বিগ্নতা জনিত জ্বর বা ঠান্ডা অনুভূতি ছাড়াই কাঁপুনি। তৃতীয়ত, বিরক্তিকর অনুভূতি, বিশ্রামের সময়ও হাতে পায়ে যন্ত্রণা, এবং চতুর্থত, বুক ধড়ফড় এবং আবেগপ্রবণতা। এছাড়াও আমরা অনেককেই দেখে থাকি যারা একেবারেই পাংচুয়াল নয়, লেট করে কাজে আসেন বা টাইম ম্যানেজমেন্ট করতে পারেন না, মনোযোগ কম, এগুলি কিন্তু অনেক ক্ষেত্রেই অস্থিরতার জন্য হতে পারে। লক্ষণ দেখে না হয় আমরা বুঝলাম যে একজনের অস্থিরতা রয়েছে। এবার তাহলে এর কারণ সম্পর্কেও জেনে নেওয়া যাক। সবথেকে বড় কারণ হতে পারে অ্যাজমার এডিডি ধরনের মেডিকেশনসের। এছাড়াও অতিরিক্ত ক্যাফিন, কফি বা চকলেটের মাধ্যমে খেলে এবং থাইরয়েডের অতিরিক্ত সক্রিয়তার ফলে হাইপার থাইরয়েডিজমের জন্য বা হৃদরোগের ফলে বা হাইপো প্যারাথাইরয়েডিজমের জন্য কিন্তু রেস্টলেসনেস হতেই পারে। এছাড়াও পেশির কাঠিন্য এবং কম্পনযুক্ত নার্ভের রোগ, যা আমরা পার্কিনসন ডিজিজ নামে জেনে থাকি, বা সিজোফ্রেনিয়া নামক মানসিক ব্যাধির ওষুধ বা বেনজোডায়াজেপাইনস জাতীয় ওষুধের কারণও কিন্তু রেস্টলেসনেস হতে পারে। জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, জিএডি, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, এডিএইচডি, বাইপোলার ডিপ্রেশন বা উইলসন ডিজিজ, যা নার্ভাস সিস্টেমের রোগ বলে আমরা জানি, ইত্যাদিও কিন্তু রেস্টলেসনেসের কারণ হতেই পারে। আলাদা করে বলতেই হয় রেস্টলেসনেস লেগ সিন্ড্রোম সম্পর্কে। গর্ভবতীকালীন দশায় বা আয়রনের অভাবে বা স্নায়ুতন্ত্রের সমস্যার জন্য কিন্তু মাঝে মাঝে পা নাড়ানো সম্ভব হয়ে ওঠে না,
বিশ্রামকালীন দশাতেও পায়ে অসহ্য যন্ত্রণা অনুভূত হয়। এবার তাহলে জেনে নি এর প্রতিকার সম্পর্কে। প্রথমেই আমি বলে রাখবো, হৃৎপিণ্ডের অস্বাভাবিক স্পন্দন বা স্পর্শ অনুভূতির অস্বাভাবিকতা, শ্রবণ বা দর্শনের ক্ষেত্রে হ্যালুসিনেশন পরিলক্ষিত হলে কিন্তু অবশ্যম্ভাবী ডাক্তার দেখানো উচিত। সিরিয়াস বা এমার্জেন্সি কন্ডিশন না হলে আমরা কিন্তু ডায়েটের মাধ্যমে এগুলিকে কিছুটা প্রতিকার করতে পারি। যেমন ক্যাফিন খাওয়া একেবারেই কমিয়ে দিলে, মাদক দ্রব্য বা নিকোটিন বর্জন করলেই রেস্টলেসনেস থেকে অনেক সময় কিন্তু মুক্তি পাওয়া সম্ভব। এছাড়াও রোজ এক্সারসাইজ আমাদের অতিরিক্ত চিন্তা বা উদ্বিগ্নতা দূর করে, যোগাসন একাগ্রতা ফিরিয়ে আনতে সাহায্য করে, এবং ডক্টরের পরামর্শ ছাড়া ওষুধের ডোজ কমানো বাড়ানো কিন্তু একেবারেই উচিত নয়। এইচ জ্যাকসন ব্রাউন বলেছেন, দ্য বেস্ট প্রিপারেশন ফর টুমারো ইজ ডুইং ইওর বেস্ট টুডে, অর্থাৎ ভবিষ্যতের জন্য বেশি চিন্তা না করে আমাদের বরং বর্তমানকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত। সবার সাথে কথা বলা ও মনের ভাব প্রকাশ করা উচিত এবং অত্যধিক ফোন, গেমস, কম্পিউটার ইত্যাদি থেকে দূরে থাকা উচিত। রাতে শোবার ঘরে হলুদ আলো না জ্বালিয়ে রাখাও অনেকটা কার্যকরী হতে পারে অস্থিরতা উপসর্গে। বেশি বেশি বই পড়া, গান শোনা, ছবি আঁকা তো অবশ্যই উচিত, এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইতিবাচক মনোভাব কিন্তু অনুপ্রেরণা দিতে সাহায্য করে, তাই অলওয়েজ থিঙ্ক পজিটিভ। আমার সর্বশেষ বক্তব্য, রেস্টলেসনেসের সমস্যায় যারা ভুগছেন, আমিষের মধ্যে কিন্তু তারা রেড মিট, লিভার ইত্যাদি খেতে পারেন, ডিম, পালং শাক, শুকনো ফল যেমন যে কোনো ধরনের বাদাম, কিশমিশ, এছাড়াও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ সামুদ্রিক মাছ, প্রয়োজনে কড লিভার অয়েল, সয়াবিন, রাজমা, মটর এবং বিভিন্ন ডাল, ছোট বাঁধাকপি, ব্রোকোলি, সয়াবিনের দুধ, এই সমস্ত খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন। আশা করি ভালো থাকবেন। Thank you for watching. We wish for your better health.